ওং নম শিবায়, ওং নম ভগবতে রুদ্রায়। নমস্কার, আমি জ্যোতিষ উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলো 2022 সাল। হ্যাঁ, 2022 সাল শুরুতেই লটারি প্রাপ্তি ঘটতে চলেছে 6টি রাশির। 2022 লটারি প্রাপ্তি 6টি রাশির শুরু থেকেই কিন্তু আপনাদের এই সুপ্রভাব পড়তে থাকবে। কারণ এই 2022-এর শুরু থেকেই যে লটারি প্রাপ্তি, যে রাশিগুলোর 6টা রাশির যে ভাগ্যে আসতে চলেছে বা লটারি পেতে চলেছে, তার পিছনে কিন্তু অবশ্যই একটা সুপ্রভাব কাজ করে এবং গ্রহ নক্ষত্রর একটা ব্যাপার থাকে। সেই গ্রহ আমাদের সবার জানা রাহু গ্রহর সুপ্রভাবে এই লটারি প্রাপ্তি কিন্তু ঘটবে 2022 সালে 6টি রাশির। আর এই রাহু আমাদের হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। অর্থাৎ আমরা সবাই জানি যে রাহু যাকে দেয় তাকে কিন্তু হঠাৎই দেয় এবং প্রচুর ধন সম্পদ তারা কিন্তু অর্জন করতে পারে যদি রাহুর সুপ্রভাব যে জাতক জাতিকার উপর থাকে। অর্থাৎ বিশ্লেষণ এবং নিখুঁতভাবে গণনা করে সার্বিক বিচার হিসাবে আমি কিন্তু এই 6টি রাশির নাম বলবো। অর্থাৎ এই 6টি রাশির 2022 সালের শুরুতেই লটারি প্রাপ্তি ঘটবে 100% আমি কিন্তু বলতে পারি, বিশ্লেষণে সেটাই কিন্তু বলছে। এবার তার সাথে সাথে আপনাদের কিছুটা জন্মছকে রাহু গ্রহর কিন্তু ভালো সুপ্রভাব থাকতে হবে, এটা আপনাদের যাদের জানা আছে তারা তো জানেনই যে রাহু কোন অবস্থায় আছে, কত নম্বর ঘরে আছে বা কোন দিক থেকে কতটা দৃষ্টি আপনাদের উপরে পড়ছে, সেই হিসাবে আপনারা প্রস্তুত নিতে পারেন। আর যাদের জানা নেই বা আপনারা এখনও আপনাদের জন্মছক বিচার করাননি তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের অবশ্যই আমার বলা কথাগুলো আপনাদের সাথে মিলতে পারে, কিছু হলেও মিলবে, 100% না মিললেও। আর যাদের ঠিকঠাক অজান্তেই আছে তাদের 100% মিলবে আমার প্রত্যেকটা বলা কথা, কারণ এটা সার্বিক বিচার এবং সর্বজনী আলোচনার মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছি। 2022 সাল লটারি প্রাপ্তি ঘটতে চলেছে 6টি রাশির। লটারি প্রাপ্তি কেন আসছে? রাহু হঠাৎ করে ধন সম্পদ দিয়ে থাকে, আর হঠাৎ করে আমাদের কিন্তু একটাই আছে পথ, সেটা হচ্ছে লটারি। এছাড়া আপনার অন্যান্য দিক থেকে আসতে পারে, পুরনো অনেক দিনের হয়তো কোনো পৈতৃক সম্পত্তি থেকে আপনারা ভাগের অংশ পেতে পারেন, শ্বশুরালয় থেকে আপনারা প্রচুর সম্পত্তি পেতে পারেন, বা যে কোনো আপনাদের নিজেদেরই কোনো পলিসি করা ছিল যেগুলো বসে গেছিলো, কোম্পানি ডুবে গেছিলো, তার থেকেও আপনাদের হঠাৎ করে একটা ভালো খবর পেতে পারেন যে মোটা অঙ্কের টাকা এবং লটারি। এইভাবেই আপনি তো হঠাৎ পাবেন, তাছাড়া তো আর এই মুহূর্তে অন্য কিছু পথ নেই, এই কারণে লটারি শব্দটা আসে। কারণ আমরা বিশ্লেষণ করে রাহুর যে সুপ্রভাব আপনাদের উপরে থাকবে বা পড়বে তাতে কিন্তু লটারি বলে কোনো কিছু লেখা থাকে না, লটারি আমাদের মতন অ্যাস্ট্রোলজার এই লটারি নামটাকে দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করা হয়। অর্থাৎ আমাদের বিশ্লেষণের মধ্যে কিন্তু হঠাৎ প্রাপ্তি থাকে, যে হঠাৎ প্রাপ্তি এই রাশির জাতক জাতিকাদের উপরে পড়তে পারে। আর আমি আপনাদের এই হঠাৎ প্রাপ্তি বোঝানোর জন্য লটারি শব্দটা মুখে আনতে হয়। অর্থাৎ আপনারা লটারি কাটলেই যে ধনী হবেন এটাও না, লটারি না কাটলেও আপনারা হতে পারেন, যে কোনো পৈতৃক সম্পত্তি যেগুলো বললাম শ্বশুরালয় এগুলো থেকে কিন্তু হতে পারেন। তবে আমি বলবো যে 2022 শুরুতেই আপনারা কিন্তু মাঝে মধ্যে লটারি ট্রাই করতে পারেন, কারণ হয়তো আপনি বিয়েই করেননি, শ্বশুরালয় থাকার কোনো প্রশ্নই নেই, এবং আপনি জন্মের পর থেকে আপনার মা বাবা কোনো সম্পত্তি পাবেন কোত্থেকে আপনি জানেনই না, আপনি নিজের মতো নিজে বড় হচ্ছেন বা কারোর সহযোগিতায়, তাহলে সেখানে আপনার পৈতৃক সম্পত্তির কথা আসছে না। অর্থাৎ লটারিটা কিন্তু যে কেউ পেতে পারে, যাদের সব কিছু আছে তারা তো শ্বশুরালয় থেকে পেতে পারেন, বাবা মার অজান্তেই আপনাদের অজান্তেই বাবা মার কোনো সম্পত্তি কোথাও ছিল সেখান থেকে খোঁজ আসতে পারে আপনার ভাগের ভাগ নেওয়ার জন্য, সেগুলো হতে পারে। তার সাথে সাথে যাদের কেউ নেই তাদেরও কিন্তু এই প্রাপ্তি ঘটবে যদি এই রাশির জাতক জাতিকারা আপনারা হয়ে থাকেন। অর্থাৎ লটারি ট্রাইটা অবশ্যই প্রত্যেকের জন্য করাটা উচিত, তাহলে কিন্তু আপনারা অনেকটা এর সুফলগুলো পেতে পারেন, সেই কারণে লটারি উল্লেখটা করা হয়। আর এইভাবে আপনাদের 2022-এই কিন্তু প্রাপ্তি ঘটবে, যে কোনো দিক থেকে হোক না কেন আপনাদের সঙ্গে কিন্তু এই কাজগুলো আমি যা যা বললাম এগুলো কিন্তু 100% মিলবে, এতে কোনো ভুল নেই। এবার একে একে আমি যে রাশিগুলোর
কথা বলবো, ছটা রাশি। সেই রাশির প্রথমেই আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের 2022 সাল লটারি প্রাপ্তিতে কোটিপতি এবং নানান দিক থেকে সুযোগ সুবিধা আপনাদের কিন্তু আসবে। এর ফলে আপনারা কিন্তু প্রচুর ধনবান এবং অনেক অনেক সুখে শান্তিতে কিন্তু থাকতে পারবেন এবং মোটা অঙ্কের টাকা আপনার হাতে আসবে, এতে কোনো কিন্তু ভুল নেই। অর্থাৎ আপনাদেরও কিছুটা চেষ্টা করতে হবে, লটারি ট্রাই করতে হবে এবং নানান দিক থেকে যদি কোনো সুযোগ আসে সেগুলো গ্রহণ করতে হবে। ধনবান এবং কোটিপতি আপনারা কিন্তু হচ্ছেন এই 2022 সাল, সেটাই কিন্তু ইঙ্গিত করছে গ্রহগত বিচার। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আসতে থাকবে 2022। যখনই আপনারা 2022-এ পা দেবেন তখন থেকে আপনাদের কিন্তু ভাগ্যোদয় হবে এবং লটারি থেকে বা নানান দিক থেকে আপনারা কিন্তু কোটিপতি হতে পারেন। হঠাৎ প্রাপ্তি আপনাদের সঙ্গে ঘটবে, সেটাই কিন্তু উঠে আসছে বিশ্লেষণ করে আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করে জানানোর চেষ্টা করছি। অবশ্যই অ্যালার্ট থাকুন এবং যে কোনো সুযোগ সুবিধায় ঝাঁপিয়ে পড়ুন। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে 2022 সাল। এক আপনাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সাল হতে চলেছে। ভাগ্য আপনাদের কিন্তু ফিরবে এবং আপনারা কোটিপতি হবেন, এতে কোনো ভুল নেই আর প্রচুর ধন সম্পদ আপনারা কিন্তু করতে পারবেন এই মেষ রাশির জাতক জাতিকারা। সমস্ত দিক থেকে কিন্তু আপনারা সুযোগ সুবিধা পেতে থাকবেন এবং এর ফলে আপনারা কিন্তু ধনী ব্যক্তি হতে চলেছেন, এতে কোনো ভুল নেই। এই 2022 সাল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে সফলতা অপেক্ষা করছে এবং কোটি টাকার মালিক আপনি হবেন, সেটাই কিন্তু ইঙ্গিত করছে গ্রহগত দিক। অবশ্যই এই সময়টা অর্থাৎ 2022 শুরু থেকে জানুয়ারি থেকেই আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন এবং মাঝে মধ্যে লটারি টিকিট ট্রাই করবেন। ভাগ্য আপনাদের কিন্তু পাল্টালেও পাল্টাতে পারে আর এইভাবেই আপনাদের কিন্তু সফলতা আসতে থাকবে এই 2022 সাল। এবং এই 2022 সাল আপনাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাল হতে চলেছে। জীবনের চাকা কিন্তু আপনাদের ঘুরে যেতে পারে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে সফলতা আপনাদের জন্য অপেক্ষা করছে 2022 সাল। 2022 সালে আপনাদের জীবনযাত্রায় কিন্তু পাল্টে যাবে এবং আপনারা কিন্তু ধনী ব্যক্তিতে পরিণত হবেন এবং কোটি টাকার মালিক হবেন, এতে কোনো ভুল নেই। অবশ্যই লটারি ট্রাই করুন আর আপনাদের নানান দিক থেকে চোখ কান খোলা রাখুন, সুযোগ সুবিধা আপনাদের কাছে আসবেই। কোটিপতি আপনারা হবেন এটা কিন্তু 100% আমি বলতে পারি। এবং শেষ যে রাশির কথা বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ধনবান এবং কোটিপতি হতে চলেছেন 2022 সাল। অবশ্যই লটারি প্রাপ্তি কিন্তু ঘটবে এবং আপনাদের নানান দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আসবে, সেটা কিন্তু আমি বলতেই পারি। আর সমস্ত কিছু কিন্তু এই ছ রাশির জীবনে ঘটতে থাকবে এই রাহুর সুপ্রভাবে। আর রাহু কিন্তু এখন বৃষ রাশিতে অবস্থান করছে আর সমস্ত দিক থেকে সুফল কিন্তু এই ছ রাশির উপরে পড়তে থাকবে এবং লটারি প্রাপ্তি ঘটবে এটা কিন্তু বলাই যায় এবং আপনারা সুফল পাবেন এই ছ রাশির জাতক জাতিকারা। এই ছিল আজকের আলোচনা। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।